গুড মর্নিং বন্ধুরা, আজকে সোমবারের সকাল সকাল 7টা। এখন আমি রান্নাঘরে ঢুকে রান্না শুরু করে দিয়েছি। করব ঝিঙে ভাজা। তো পেঁয়াজ, লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটা দিয়ে দিচ্ছি, আর এখানে শুধুমাত্র হলুদ, নুন আর একটু চিনি দেব। ব্যাস, মিষ্টি মিষ্টি খেতে হবে, খুব ভালোই লাগে খেতে এটা। ঝিঙে ভাজা নামিয়ে নিয়ে অন্য একটা কড়াইতে মাছটা ভেজে নেব। আজকে রান্নার খুব বেশি চাপ নেই, কেননা গতকালের ডাল আছে আর চিকেনটাও আছে। শুধুমাত্র ঝিঙে ভেজে নিলাম, আর মাছ ভেজে মাছের ঝোলটা করতে হবে। নর্মাল যেরকম কাতলা মাছের ঝোল হয়ে থাকে আমি সেভাবেই করেছি আলু দিয়ে। আর আলু দিয়ে এরকম কাতলা মাছের ঝোল করলে আমি পেঁয়াজ ফোড়ন দিই এবং সাথে একটু গরম মশলা ফোড়নও দিই। তো সেভাবেই আজকে করেছি, মাছও ছেড়ে দিলাম, আর এটা আরও মিনিট দশেক ফুটবে। ব্যাস, তারপরে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। খড়ির কাজ সেরে স্নানটা করে নিলাম, আর স্নান করে ঠাকুরকে একটু ফুল বেলপাতা দিতে এলাম, আর একটু আরতি করে নিচ্ছি। খুব বেশি ঠাকুর নেই, শুধুমাত্র শিব আর কালী অধিষ্ঠিত। গুড আফটারনুন বন্ধুরা, আজকে সকালটা রোজকার মতো শুরু হলেও পরবর্তীতে আমার মনের মধ্যে একটু চেতনার বিক্রিয়া বলতে পারেন সেটাই হলো। আসলে টিভি খুলে যখন দেখলাম যে জি 24 ঘন্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের শবদেহ নিয়ে যাওয়া হচ্ছে, তখন খুব খুব কষ্ট হলো। ভীষণ প্রিয় একজন আমার মানুষ ছিলেন উনি, আমার খুব ভালো লাগতো ওনাকে, ওনার পরিচালনা আমার খুবই ভালো লাগতো। বেশ কিছুদিন ওনাকে দেখিনি, আগে অনেকবার দেখেছি, মাঝখানে অনেকদিন দেখিনি। আবার ভোটের আগে উনি এসেছিলেন, আবার ভোটের পরে চিরবিদায় নিয়ে নিলেন। এর মধ্যে যে উনি এতটাই অসুস্থ ছিলেন, উনি যে করোনা আক্রান্ত এবং তাতেই ওনাকে চলে যেতে হলো, হার্ট অ্যাটাক হয়েছিল, তো সেটা যখন জানতে পারলাম এতটাই খারাপ লাগলো যে জানি না আরও কত কত মানুষ এভাবে ছেড়ে যাবে, কত পরিচিত কত চেনা মুখ হারিয়ে যাবে জানি না। যাই হোক, এই যে ইউটিউব প্ল্যাটফর্মটা, এটা কোনো নেগেটিভিটির জায়গা নয়, পজিটিভ থাকাটাই সবচেয়ে বড় কথা। এবং সেটা শুধু ইউটিউবের জন্য না, আমাদের প্রত্যেকটা মানুষের জন্যই পজিটিভ থিঙ্কিং থাকাটা খুব জরুরি। কিন্তু তবু কখনো কখনো হয় না যে পজিটিভ ভাবতে ভাবতেও এমন সব বিপর্যয় আসে, এমন সব খবর আসে যখন মানুষের মনগুলো ভেঙে যায়, কিছুক্ষণের জন্য হলেও ভেঙে যায়। তো আজকে আমার সেরকমটাই একটু হয়েছে। আর কি বলবো, আজকে ভীষণভাবে জীবনানন্দ দাশের সুচেতনা কবিতাটার কথা মনে পড়ছে। আপনারা পড়েছেন নিশ্চয়ই অনেকেই, যে জীবনানন্দ দাশের সুচেতনা কবিতায় লেখা আছে যে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। হ্যাঁ, উনি হয়তো যে সময়টায় লিখেছিলেন, যে কালের প্রেক্ষাপটে লিখেছিলেন, সেই সময়টা বদলেছে। এখন পৃথিবীর গভীরতর অসুখ হচ্ছে কোভিড, করোনা। এর থেকে বাঁচতে পৃথিবীর মানে মরিয়া লড়াই চালাচ্ছে। তো যে কোনো লেখক বা কবির রচনা বা কবিতা কালজয়ী তখনই হয় যখন যা যুগের পর যুগ চলে গেলেও সেটার প্রাসঙ্গিকতা থেকে যায়। তো সেরকমই আজকে আমার তাই মনে হচ্ছে যে এত অসুখ পৃথিবীতে এখন, আর তবু তিনি আশার আলো দিয়েছিলেন যে ক্লান্ত আছে তবু ক্লান্তিহীন, এইভাবে মানুষ লড়ে যাচ্ছে। সত্যি তো আজকে কোভিড পরিস্থিতিতে সবাই এইভাবেই লড়াই করে যাচ্ছে, প্রচুর ক্লান্ত যারা লড়াই চালিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে, কিন্তু তবু ক্লান্তিহীন দ্বিধাহীনভাবে তারা কাজ করে যাচ্ছে। আজকে মনে হচ্ছে যে মৃত্যু, সেখানে কবি লিখেছিলেন যে মৃত্যুকে একদিন হারিয়ে মানুষ জিতে যাবে, কিন্তু সেটা সময় লাগবে, যুগের পর যুগ মনীষী আবির্ভাব হবে তারপরে সম্ভব। সত্যি তাই, যে আজকে যে এই করোনাতে এত মৃত্যু হচ্ছে, একজনের পর একজন মানুষ চলে যাচ্ছে, কিন্তু আসবে একটা সময় আসবে, থেমে যাবে, এই দুঃসময়টা থামবে। তিনি বলেছিলেন যে আমরা তবু পৃথিবীর কাছে ঋণী। সত্যি তাই, আমরা পৃথিবীর কাছেই ঋণী, কেননা পৃথিবী আমাদেরকে আগলে রেখেছে। সেখানে কেউ কেউ হয়তো আমাদেরকে ক্ষতবিক্ষত করলেও, কিন্তু আমরা অনেকের কাছ থেকে আগলে থাকি, সেই জন্যই পৃথিবীর কাছে ঋণী। তো আজকে খুব মনে হচ্ছে ওনার মৃত্যুটা আমার খুব খারাপ লেগেছে, মানে আমি দেখতাম ওনাকে, উনি ভোটের আগে আগে উনি বিভিন্ন জেলায় জেলায় গেছেন, আমার শহর কুচবিহার শহর সেখানেও উনি গিয়েছিলেন, আমি নিউজেই সেটা দেখেছি। তো ছুটে ছুটে বেড়াচ্ছেন, এরকম একটা মানুষ হঠাৎ করে চলে গেলেন,
মানে এটা আজকে ঘরের সমস্যা হয়ে গেছে, প্রতিটি ঘরে ঘরে আতঙ্কের পরিবেশ, তার মধ্যেও আমরা বেঁচে থাকার লড়াই চালাচ্ছি। সত্যি কথা বলতে কি, আমি না নিউজ দেখি, অনেকেই আপনারা নিউজ দেখেন না আমি জানি, কিন্তু আমি দেখি এই জন্য, হ্যাঁ প্রচুর নেগেটিভ কথা থাকে, প্রচুর মন খারাপের বার্তা থাকে, তবু দেখি, কারণ কিছু তো মানে না দেখলে তো আমি জানতেই পারবো না কি হচ্ছে আর কি হচ্ছে না। তাই আমি দুটো জিনিস দেখি, নিউজ দেখি, সেখান থেকে অনেক নেগেটিভ ব্যাপারও মনের মধ্যে আসে, এত মৃত্যু, এত চিতা, মানে এগুলো দেখতে ভালো লাগে না। তারপরে আবার ইউটিউবও দেখি আমি, সেখানে বন্ধুদের মধ্যে যে তাদের জীবনযাপন, তাদের ছোট ছোট আনন্দ, ছোট ছোট উৎসাহ, সেগুলো দেখি, সেগুলো দেখে আবার মনকে মাইনাস প্লাস এর মধ্যে দিয়ে করে করে একটা ব্যালেন্সে রাখি। তো আমি সেই জন্য এই দুটোই দেখি। আমি আজকাল আর সিরিয়াল দেখি না বলতে গেলে, আমার ভালোও লাগে না, সময়ও হয় না, সিরিয়াল দেখি না আমি। তো বললাম ওই নিউজ আর ইউটিউব এই দুটোই দেখি। তো সেই নিউজ চ্যানেলেরই একজন চলে গেলেন এবং উনি আমার খুব পছন্দের মানুষ ছিলেন, আমার ভালো লাগতো ওনার পরিচালনাটা। তো কি করা যাবে, আমরা অসহায় তবু আমরা আশাবাদী, এই আর কি। তো আজকে ব্লগে আমি আর কিছু শেয়ার করব না, কেননা আমার ভালো লাগছে না আর কি, বলুন তো। বাড়িতেও নিজের প্রিয়জনের মধ্যে এত কমপ্লিকেশন থাকে যে মনকে ভালো রাখাই খুব কঠিন হয়ে যায়। তবু আপনাদের ভালো ভালো কমেন্ট, ভালো ভালো পজিটিভ ভাবনা, এগুলো দেখে আবার ফিরে ফিরে আসি। তো আশা করছি নেক্সট ব্লগে ভালো কিছু নিয়ে আসবো। আজকের মতো এখানেই, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।